वेलकम टू माय चैनल टोटन टू सी इनसाइड आउट। आमी टुशी, आजकेर आपनादेर साथे आमी एकटा यम्मी रेसिपी शेयर करते चलेछि। आमी कोलकाताते फिश मंचुरियन, चिकेन मंचुरियन खेयेछि, किन्तु भेज मंचुरियन कोनोदिन खाइनि। आमी फार्स्ट टाइम अहमदाबाद एसे खेयेछि आर खेते दारुण लागे। ताहले चलुन एई यम्मी रेसिपिटा ताड़ाताड़ी देखे निन। एखाने आमी बाँधाकपि, स्प्रिंग अनियन, गाजर, पेंयाज कुचि निएछि, आर एखाने आछे ক্যাপসিকাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর সস। এবার আমি স্টেপ বাই স্টেপ একটা বোলের মধ্যে নিয়ে নেব। প্রথমে আমি বাঁধাকপিটা নিচ্ছি। এখানে আমি একটা ছোট বাঁধাকপির হাফটা গ্রেটারে গ্রেট করে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কেটেও নিতে পারেন। এবার আমি যতটা বাঁধাকপি নিয়েছি তার 1/3 দিচ্ছি গাজর। আমি গাজরটাকেও গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এগুলো খুব অল্প পরিমাণে অ্যাড করলাম, আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন। এবারে দিলাম স্বাদমতো নুন আর গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 teaspoon সয়া সস অ্যাড করছি। আর এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো বা গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন, আমি করিনি। যদি আপনারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে সেটা আপনারা অ্যাড করতে পারেন। প্রথমে একটু মিক্স করে নিলাম। এবারে এটাকে একটা ডো বানাতে হবে, তার জন্য আমি এখানে ইউজ করছি ময়দা, কারণ বাঁধাকপির মধ্যে জল আছে, তা না হলে তো ডোটা বানানো যাবে না। তাই ময়দার সঙ্গে আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ক্রিস্পি হওয়ার জন্য। কিন্তু খুব বেশি ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না, তাহলে সবজির স্বাদটা পাবেন না আর যেই পকোড়াটা বানাবেন সেটা শক্ত হয়ে যাবে। তাই অল্প পরিমাণে অ্যাড করেই মাখতে থাকবেন। দেখুন এখানে আমি ভালো করে মেখে নিয়েছি আর আপনাদেরকে একটা শেপ দিয়ে দেখিয়ে দিলাম, ফাটেনি আর সবজিগুলো কিন্তু সব ঠিকঠাক রয়েছে, মানে স্বাদটাও ভালো পাবেন। এবারে এইগুলোকে আমি ছোটো ছোটো বলের আকারে শেপ দিয়ে নেবো। আর এখানে আমি দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, অবশ্যই সানফ্লাওয়ার অয়েলে করবেন। এখানে আমি পকোড়া সাইজে ছোটো ছোটো শেপ দিয়ে নিয়েছি আর তেলে অ্যাড করে নিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম রয়েছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ফ্রাই করতে হবে, কারণ খুব বেশি গরম থাকলে উপরেরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এখানে বেশ সুন্দর দেখতে লাগছে আর একটাও পকোড়া কিন্তু ফেটে যায়নি, কারণ আমি সবজির পরিমাণটা বেশি রেখেছি আর ময়দা আর কর্নফ্লাওয়ারটা কম রেখেছি। আপনারাও কিন্তু সেটাই করবেন। এবার আমি পকোড়াগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এটা কিন্তু পুরো ভাজা হয়নি, কারণ এটা আমি আরেকবার ভাজবো, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এটা আমি হাই ফ্লেমে আরেকবার ভেজে নেব। আর হ্যাঁ, আপনারাও কিন্তু ঠিক এরকম দুরকমভাবেই ভেজে নেবেন, তাহলেই কিন্তু যে পকোড়াগুলো খেতে ভালো লাগবে, কোনো কাঁচা সবজির গন্ধ পাবেন না। দেখুন এখানে আমি ভেজে নিয়েছি, এবার এটা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে বানাবো গ্রেভি। আর যেহেতু আমি ড্রাই মাঞ্চুরিয়ান বানাচ্ছি তাই গ্রেভিটা ড্রাই রাখবো, তাই অল্প পরিমাণেই করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা কিন্তু আপনারা বেশি পরিমাণে অ্যাড করতেই পারেন। আমি 2 tablespoon রসুন কুচি অ্যাড করেছি। এবার রসুনটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এবারে জাস্ট 1 মিনিট আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 1 teaspoon আদা কুচি অ্যাড করলাম। এখানে আমি গ্রিন কালারের ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে রেড আর ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারেন, দেখতে ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 tablespoon টমেটো সস আর 2 teaspoon সোয়া সস। এখানে সোয়া সসটা একটু কম ইউজ করেছি আর টমেটো সসটা একটু বেশি, স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি সেজওয়ান সস। এটা একটু ঝাল হয় তাই আমি 1 teaspoon অ্যাড করলাম, আপনারা চাইলে এর পরিবর্তে রেড চিলি সসও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ভিনিগার আর অল্প, এখানে আমি 1 teaspoon ভিনিগার আর স্বাদ মতো নুন ইউজ করেছি। এবারে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা এখনই দেখতে দারুণ হয়েছে, কিন্তু এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করবো একটু থিক বানানোর জন্য। তাই আমি একটা বোলের মধ্যে 1 teaspoon কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে গ্রেভিতে অ্যাড করবো, কারণ সবটা একসাথে অ্যাড করে নিলে ঠিক হয়ে যাবে, তাই আমার আরেকটু প্রয়োজন আছে, তাই পুরোটা আমি অ্যাড করে নিলাম। এবারে একটু মিক্স করে নিয়ে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। গ্রেভি রেডি। এবার এর মধ্যে আমি ভেজ পকোড়াগুলোকে অ্যাড করে নিচ্ছি আর এটা একটু মিক্স করে নেবো। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা সুন্দর হয়। আমি আহমেদাবাদে খেয়েছি, আমার ভালো লেগেছিলো, দিউতে গিয়ে খেয়েছি সেখানেও ভালো লেগেছে, তাই আমি তখন থাকতেই ভেবে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা শেয়ার করবো। আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আমি দেখুন এখানে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, আর স্প্রিং অনিয়ন দিলে এটা খেতেও ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে। ওভেন আমি অফ করে দিলাম, কারণ আজকের ভেজ মাঞ্চুরিয়ান রেডি। আপনারা রেডি আছেন তো? যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক করার জন্য, আর যারা এখনও টোটন টু সি ইনসাইড আউটকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ আমার পুরো ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।